সো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ তথ্য এই মায়াপুর ইসকনের দুপুরবেলার যে প্রসাদটা আছে ভোগ, সেই ভোগের বিষয়, তো কিভাবে কোথার থেকে টিকিট কাটবেন বা কী কুপন নেবেন সেই বিষয়ে আমি বলছি। এখানে মায়াপুরের মেন গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে বেশ কয়েকটি বুকিং সেন্টার আছে বা বুথ আছে। সেই বুথ থেকে আপনারা যে কোনো জায়গার, যেমন গদা ভবন, গীতা ভবন, পদ্মা ভবন, নানান জায়গার দুপুরবেলার খাবারের কুপনটা কেটে নিতে পারবেন। এটা 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম থেকে শুরু হয়, আর দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি লাঞ্চ টাইম থাকে। সো আপনারা এর মধ্যেই চলে যাবেন, আশা করি আপনারা খাবার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সো চলুন এরপরে সব কিছু দেখতে থাকবেন আর কী খাবার দিচ্ছে, কীরকম কোয়ালিটি, বেশ 7-8খানা আইটেম পেয়ে যাবেন, কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। সো ভেতরে ঢুকে পড়েছি, ঠিক আছে, গীতা ভবনের ভেতরে ঢুকে পড়েছি। এখানে সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, আপনারা নিচে বসেই খাচ্ছি মাটিতে, আর যারা উপরে বসে খাচ্ছে তারা হচ্ছে 70 টাকা না 80 টাকা দিয়েছে, মানেটা বুঝলাম না, যাই হোক। হ্যাঁ, পা ব্যথা করবে না, এর থেকে আর বেশি কিছু না। খাওয়ার টেস্ট একই, আর বসে খাওয়ার জন্য বয়স্কদের জন্য একই, ওখানে বাচ্চারাও বসে খাচ্ছে, বাচ্চাদের জন্য, তোর মতো বাচ্চাদের জন্য নিচে বসে খাচ্ছে। তো দিস ইজ মাই থালা, এই জল ভর্তি গ্লাস, চলে এসেছে বেগুনি, ইটস কল বেগুনি ম্যান। তা বলে এখন আমি বেগুনটা খেয়ে বেকার আমি মুখটাই খারাপ করবো না, আগে ভাত আসুক তারপরে খাবো, বেগুনিটাকে সাইড করে রাখো। চলে এসেছে রাইস, অন্ন চলে এসেছে, সবজি, ডাল, পুরো গরম করলেই ছ্যাঁকা খাবে, অন্ন চলে এসছে, প্রসাদ চলে এসছে, বহুত গরম, মানে হাতে হাত দেওয়া যাচ্ছে না, ভয়ানক গরম এটা। তাও আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি ওয়াইডে করতে পারছি না, আমি বুঝতেই পারছো, মানে খুব কনজেস্টেড এরিয়ার মধ্যে আমাকে, এই দেখো ইয়ে আমার চলে এসছে, আমার মানে ভোগ আর কি, এটা ভোগ লাঞ্চ, ঠান্ডা আছে বেশ, আমাকে দেখেই বুঝতে পারছো আমি সব মোটামুটি জ্যাকেট ফ্যাকেট পরে আছি, আর তার মধ্যে এরকম গরম গরম খাওয়া দাওয়া, আহা হা, অসাধারণ। কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগছে খেতে। দুপুরবেলা অতটা হেঁটে এসছি, খিদে তো দারুণ পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি, ছাটা সার খাচ্ছি। আপাতত এখনও ডাল ভাত বেগুনি আর সবজির তরকারি চলে এসছে। সেই আছে কেমন, বেশ খানিকটা খাওয়ার পরে আরও দিয়ে চলে গেছে ভাত ডাল সব কিছু দিয়ে চলে গেছে, এরপরে এসে গেছে গরম গরম পনির আর ফুলকপির তরকারি, ও এটাও অসাধারণ ছিল। জাস্ট ডাল দেবেন, থ্যাংক ইউ। রুটি খাবেন, রুটিও দিচ্ছে, যদি আপনারা নিতে চান রুটি খেতে পারেন, কারণ আমার এই টাইমে রুটি খেতে ইচ্ছা করছে না, রুটি নেব না। প্রত্যেকটা খাবারই বেশ অনেকবার আসবে, যে যতবার ইচ্ছা যা যতটা ইচ্ছা কোয়ান্টিটিতে চেয়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই হ্যাঁ বেকার চেয়ে নষ্ট করবেন না, ঠাকুরের ভোগের প্রসাদ বুঝতেই পাচ্ছেন, আপনি টাকা দিয়েও খাচ্ছেন, বেকার কেন নষ্ট করতে যাবেন। ভোজনের শেষ পাতে চলে এসছে সুন্দর পায়েস, কিশমিশ দেওয়া, আমার খুব পছন্দের কিশমিশ, আহা হা, পায়েসটা খাই। সো খাওয়া দাওয়া শেষ, আমাদের সেক্সি ইন্ডিয়া দেশ, কি কেমন, ঠিক আছে, আর কি কেমন দেয়, ঠিক আছে, আমার শুধু কেমন। সো মেন বক্তব্য, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খুব কোয়ালিটিস, মানে খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, আর অনেকবার যতবার চাইছি ততবার, চাইতে হচ্ছে না, বেশি করে দিয়ে দিচ্ছে, অর্পণ তো অনেক খাবার নষ্ট করেছে, এটা উচিত নয়, ভোগ আস্তে আস্তে খাও, পেট ভরে খাও, যাই দিয়ে দিয়েছে, সত্যি পসিবল হচ্ছিল না খাওয়া, যাই হোক খেতে পারিনি, সেটা বড় কথা না, খুবই গরম খাওয়া, যাদের মানে যারা অনেক খেতে পারো, অনেক পেটুক, তাদের জন্য মানে একদম ভর পেটটা অসুবিধা, বিশেষ করে অস্পেশালি।